না এখন আমার আমার প্রশ্ন সেটা না আপনাদের প্রেম কত দিনের মাসের পাঁচ ছয় মাসের মাত্র প্রেম এই এদিকে আসো পাশ পাশে দাঁড় তুমি কি করো এদিকে আসো কথা গা লাগে না নাকি তুমি কি করো কিসে চাকরি করো গার্মেন্টসে কোন গার্মেন্টসে এই যে এইটা কোথায় ভেরি গুড কিন্তু তোমাদের তো অনেক সাহস ঢাকা শহরে এরকম একটা এলাকায় এখানে ঘণ্টা পর ঘণ্টা ধরে প্রেম করতেছে ভ্যানগাড়ির উপর বসে এরপরে আমি কতক্ষণ সহ্য করব কতক্ষণ দেখব এরপরে তোমরা গেলে আবার ওই একটু আন্ধারে তা যাই হোক আমাদের কালেক্টর দক্ষিণ পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির কালেক্টর রাসেল সে রাসেল পর্যন্ত আসতে হইলো আসলো আর আমারও আর মন ধরে রাখতে পারলাম না যে একটু ভিডিও না করলেন নয় যেই ঘটনা ঘটাইলেন আপনারা এরকম একটা এলাকা এখানে এই যে বিল্ডিংগুলো দেখতেছেন কত বড় বড় বিল্ডিং আশেপাশে চতুর্দিকে এইখান থেকে প্রত্যেকে আপনাদেরকে দেখতেছে ওই যে দেখেন বাইন্দা থেকে দেখতেছে ওই যে দেখেন বাইন্দা থেকে দেখতেছে অথচ আপনারা চুকা প্রেম করতেছেন আই মেয়ে তাকা ওইদিকে লজ্জা কিসের তুমি তো দেড় ঘন্টা এখানে দুজনে প্রেমের আলাপই করছো নাকি এখন লজ্জাটা কি সেরা তো তোমার নাম কি বলো এদিকে তাকে বলো তোমার নাম কি হ্যাঁ মিথিলা বাহ খুব সুন্দর নাম তোমার নাম মিরাস ভেরি গুড তুমি প্রিন্সে আসো আর ও ডেকোতে চাকরি করে ডেকো তো আমাদের ঘরের কোণে তো অসাহস এখানে এখানে বাসা কোথায় তোমার মিথিলা শিয়ালবাড়ি শিয়ালবাড়ি বা বা আরামবাগ ভেরি গুড তাহলে তোমরা যে কাজটা করছো আজকে এখানে অনেক দুঃসাহসের ব্যাপার আমরা ঢাকাইয়া পোলা এখানে জোড়া বিল্ডিং ছয়তলা আমাদেরও এত সাহস নাই সত্যিকার অর্থে জানি না তোমরা আমরা ডিফারেন্সটা কি তুমি প্রিন্সেল চাকরি আর তুমি ডেকোতে ডেকোতে কি করো ডেকোর কি তুমি কোয়ালিটি ডেকোর কী অপারেটর তোমার নামটা জানি কি বল্লাম মিরাজ 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 তোমার দশের বাড়ি বরিশাল বরিশালে ও তত তোমার একটু সাহস বেশি হবে বরিশালের লোকে সাহস বেশি হয় মিথেলার বাড়ি কোথায় ভোলা হুম ভোলা ভোলা বাহ বাহ ভোলাও তোই বরিশালি পরে হিসাবে ভোলা বরিশাল তাই না যাই হোক তোমাদের এই প্রেমের নাম দিব কি ভ্যান প্রেম নাকি না ছাড়বো তো অবশ্যই ওদেরকে আটকে রাখবো আমরা আমরা সংগঠন থেকে এগুলি জুলুম করি না কিন্তু আজকে যদি আজকে যদি তুমি কোনো পোলাপানের মানে এখানে যারা পোলাপান আছে এলাকার স্থানীয় এদের চোখে পড়তা তাহলে তোমাদের কিন্তু আরো অনেক খারাপ কিছু হইতে পারতো অপমানিত হইতা অপদস্থি হইতা অনেক কিছু তোমাদের খাওয়া যেতে পারতো হয়তো কি আপনি কি বলেন ঠিক কি না কিন্তু আমি দাঁড়াই রয়েছি আমাদের সময় হয়ে গেছে আমার আসলে আমি চলে যাব ইন দ্য মিন টাইম আমার এই কালেক্টর আসলো এবং আমি তোমাদের এখান থেকে সরাই যাইতাম তোমাদের ভালোর জন্য তা তাই আমি আশা করব তোমরা এরকম লোকাল এইভাবে এরকম কাজ আর করবা না আমি কি বুঝতে পারছি তোমাদের কত সাহস তোমাদের আশ্চর্য ব্যাপার

অপরিচিত একজন ছেলের সাথে তোমার নাম হলো মিথুন মিরাজ তুমি কি জানো আমি যে ভিডিও করছি এটা মিডিয়ায় চলে যাবে আমি তো এটা মিডিয়ায় যাওয়ার জন্যই করা সহ্যের একটা সীমা থাকে তো তোমরা এখানে ঘন্টার পর ঘন্টা টু মাছ এটা আমি অ্যাকচুয়ালি এখনও আমার বিশ্বাস হতেছে না যে আমি নিচ দাঁড়ায় দাঁড়ায় এতক্ষণ দেখলাম তোমাদের প্রেম করতে এই ভ্যানগাড়ির উপরে তে এটা একটা সত্যিকারের ন্যাচারাল অফ রিয়েলিটি ভ্যানগাড়ি প্রেম দিয়েই আমি ছেড়ে দিব তোমার নাম এখানে উল্লেখ করা গেলা মিরাজ এবং মিথিলা নাকি মিরাজ এবং মিথিলা নামেরও একটা সুন্দর মিল আছে প্রেমও যেন সুন্দর হয় তবে বাপ মাকে বলে তোমরা বেহি করে নিও এভাবে আর সমাজের পরিবেশ নষ্ট করিও না ঠিক আছে অনেক ধন্যবাদ তোমাদেরকে থ্যাংকস অল